ওয়েলকাম টু দিশার এক্সম গাইড প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা যোগ্যরাই চাকরি পেয়েছেন টেট কোন নিয়োগ পরীক্ষা নয় রাজ্যে প্রচুর শিক্ষক নেওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায় বললেন মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যাই হোক তিনি বলেছেন যে এ যাবৎকাল যত শিক্ষক নিয়োগ হয়েছে অর্থাৎ টিএমসি আসার পর থেকে সেক্ষেত্রে প্রচুর শিক্ষক নিয়োগ হয়েছে তারা চাকরি পেয়েছে যোগ্যতার ভিত্তিতেই পেয়েছে এবং সেখানে কোনো রকম দুর্নীতির আশ্রয় নেওয়া হয়নি হয়তো দু এক ক্ষেত্রে কিছুটা ত্রুটি ঘটেছে যাই হোক এবং প্রশ্ন ফাঁস হওয়া নিয়েও তিনি অনেক কথা বলেছেন যে বারবার কখনোই প্রশ্ন ফাঁস হয়নি দু একবার হয়তো একটু গণ্ডগোল হয়েছিল আর বর্তমান যুগটা হচ্ছে যাই হোক এখন আধুনিক যুগ মোবাইল নেটের যুগ ফলে দু একটা হয়তো সমস্যা হয়েছে এবং সেক্ষেত্রে সেগুলো প্রকাশ্যে চলে এসছে যাই হোক এটা প্রায় তিনি বলতে চেয়েছেন নিত্য নৈমিত্তিক ঘটনা আগেও হয়েছে কিন্তু সেগুলো প্রচার হতো না এছাড়া যে ব্যাপারটা তিনি বলেছেন যে বর্তমানে যে টেট পরীক্ষাটা নেওয়া হয় এই টেটের সঙ্গে কিন্তু নিয়োগের সম্পর্ক অ্যাকচুয়ালি নেই টেট পরীক্ষা নিয়ে তিনি আরও বলেন যে টেট কোনো চাকরি নয় এলিজিবিলিটি জাস্ট চাকরির জন্যে গ্রাজুয়েট হওয়া মানেই তো চাকরি হচ্ছে না কেন্দ্র তো বছরে বছরে দুবার টেট পরীক্ষার ব্যবস্থা করে কিন্তু তাতে তো চাকরি হচ্ছে না অকারণে আমরা এই ঘটনাকে প্রচার করছি আগে তো জেলার নেতারা বসে বসে ঠিক করে দিতেন কে কোথায় চাকরি পাবে জাস্ট এইট মাধ্যমিক পাশ শিক্ষকরা যাই হোক এই ব্যাপারটা যেটা যে ক্ষেত্রে উঠে আসছে যে টেট পরীক্ষা হলেই কিন্তু জাস্ট টেট মানে চাকরি নয় টেট পাস মানেই কিন্তু চাকরি নয় সেক্ষেত্রে টেট পরীক্ষার পরে একটা ভাইবা হয় আর এই দু সালে যে পরীক্ষাটা হলো অর্থাৎ দু হাজার সালে যারা যারা ফর্ম ফিল আপ করেছিল প্রাইমারি টেটের জন্য প্রাইমারি প্রাইমারিতে বসার জন্য প্রাইমারি টেট পরীক্ষায় বসার জন্য তাদের পরীক্ষাটা এই কিছুদিন আগে সম্পন্ন হলো দু হাজার একুশ সালের একত্রিশে জানুয়ারি এবং তাদের রেজাল্টের সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেই দিয়েছেন যে দু এই ভোটের পরে অর্থাৎ বিধানসভা ভোটের পরেই ভোট পর্ব মিটে গেলেই কিন্তু খুব শীঘ্রই তারা নিয়োগ করবে এবার আদৌ তারা নিয়োগ করতে পারবে না অন্য কেউ করবে সেটা পরের ব্যাপার কারণ এরপরে কি হবে কেউ জানে না যে কোন সরকার ক্ষমতায় আসবে পুরনো যারা আছে তারাই আসবে নাকি নতুন কেউ আসবে নাকি ত্রিশঙ্ক হবে যাই হোক এই ব্যাপারে আসছি না তবে তিনি যেটা বলেছেন যে দু হাজার সালের যারা ফর্ম ফিল করেছিল প্রাইমারি টেটের জন্য এবং দু হাজার একুশ সালে একত্রিশে জানুয়ারি পরীক্ষা নেওয়া হলো তাদের রেজাল্ট কিন্তু ভোটের পরপরই বেরোবে মানে ভোট মিটে যাওয়ার পরেই কিন্তু বেরোবে এবং খুব শীঘ্রই নতুন ভ্যাকান্সি তৈরি করে তাদেরকে নিয়োগ করা হবে যাই হোক এছাড়া যেটা তিনি বলেছেন যে এই যে টেটের যে এলিজি এলিজিবিলিটি ব্যাপারটা আর এক্ষেত্রে টেটের মাধ্যমে যে নিয়োগটা হয় সেই নিয়োগটা কিন্তু মাধ্যমিকের নাম্বার এবং উচ্চ মাধ্যমিকের নাম্বারের উপর অনেক কিছু কিন্তু নির্ভর করে যাদের নাম্বার ভালো আছে তাদের নিয়োগের ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হয় যাই হোক আরও একটা বিষয় নিয়ে আসছি যেটি হলো আরও একটি পরীক্ষার ফল প্রকাশ করলো পিএসসি ডাব্লিউ বি কিন্তু আরও একটা পরীক্ষার ফল প্রকাশ করলো আর সেই ফল তোমরা এক ক্লিকেই কিন্তু দেখে নিতে পারো কোথা থেকে দেখবে দেখো আর বি পি এই ওয়েবসাইটে চলে যাও গুগলে গিয়ে এই ওয়েবসাইটে যাও wbpsc.gov.in এই ওয়েবসাইটে গেলেই কিন্তু তোমরা ফল দেখতে পারবে কিসের ফল দেখে নাও যে আর এই সংক্রান্ত মানে পিএসসির যে পরীক্ষার ফলটা বেরিয়েছে সেক্ষেত্রে আমরা জানি যে ছ ছশো তেইশ জনকে ডাকা হয়েছে ইন্টারভিউর সূচি এখনও কিন্তু প্রকাশ করা হয়নি পরে জানানো হবে মোট টি শূন্য পদের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছিল ইন্টারভিউতে ডাকা হয়েছে কিন্তু ছশো জনকে দেখো এই কোন পরীক্ষার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল ওয়ার্কস অ্যাকাউন্ট অ্যান্ড রিক্রুটমেন্ট এক্সামিনেশান অ্যাকাউন্ট্যান্ট পিএসসির যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট্যান্ট সেই অ্যাকাউন্ট্যান্টের রিক্রুটমেন্টের জন্য কিন্তু ডাকা হয়েছে যাই হোক ওয়েস্ট বেঙ্গল পিএসসি ওয়ার্ক অ্যাকাউন্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশান দু হাজার সালের বিজ্ঞপ্তি অনুযায়ী যে পরীক্ষা হয়েছিল সেখানে দেখো ছশো জনকে ডাকা হয়েছে মোট শূন্যবাদ ছিল দুশোটি কাদের কত দেখো কাট অফ মার্ক নেমেছে সেটা ক্যাটারি ক্যাটাগরি ওয়াইজ দেওয়া হয়েছে প্রথমে জেনারেল জেনারেল দেখো একশোর মধ্যে আটচল্লিশ নেমেছে একশোর মধ্যে আটচল্লিশ ওবিসি এ ছেচল্লিশ ওবিসি বি সি বি সাতচল্লিশ এসসি তেতাল্লিশ এস টি পঁয়ত্রিশ এম এস পি ছত্রিশ দশমিক পাঁচ পিএইচ ব্লাইন্ড এল ভি বাহান্ন আর পিএইচএ সতেরো এবং পিএইচ এলডিসিপি পঁয়তাল্লিশ তাহলে আমরা কাট অফও দেখতে পেলাম ঠিক আছে যাই হোক তাহলে যে সমস্ত প্রার্থীরা এই ওয়ার্কস অ্যাকাউন্টেন্ট রিক্রুটমেন্টের ক্ষেত্রে কোয়ালিফাই হয়েছ তারা কিন্তু তোমাদের নামটা দেখে নিতে পারবে কারণ প্রার্থীদের নাম অনলাইনে প্রকাশ করা হয়েছে একটি পিডিএফ ফাইলে শুধু সফল হওয়া প্রার্থীদের রোল নাম্বার দেওয়া হয়েছে তোমরা পিডিএফ ফাইলটা দেখে নিতে পারো ফল চেক করার জন্য প্রার্থীদের তাদের অ্যাডমিট কার্ডে উল্লেখিত রোল নাম্বারটি মিলিয়ে দেখতে হবে যারা সফল হয়েছেন তারা এবার ইন্টারভিউতে বসবেন মেন এবং ইন্টারভিউয়ের ফল যোগ করে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ হবে ইন্টারভিউয়ের জন্য বিস্তারিত সময়সূচি খুব শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে আরও একটা বিষয় যেটি হলো যে পাঁচই এপ্রিল আগামী পাঁচই এপ্রিল প্রশ্নভুল মামলা উঠতে চলেছে অর্থাৎ পায়েলবাগ ভার্সেস ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড বোর্ড যে এডুকেশন বা প্রাইমারি যে পর্ষদ সেই পর্ষদের মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রাইমারি এডুকেশন বোর্ডের যে কেসটা রয়েছে পায়েলবাগ ভার্সেস ওয়েস্ট বেঙ্গল সেই মামলাটা কিন্তু উঠতে চলেছে পাঁচই এপ্রিল অর্থাৎ পাঁচই এপ্রিল কিন্তু অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে যে কি হতে চলেছে আর আমরা ইতিমধ্যে জেনে গেছি যে যে সাতশো আটত্রিশের আটত্রিশ জনের নাম কিন্তু রাজ্য প্রকাশ করবে কিভাবে প্রকাশ করবে এটা কিন্তু আগেই জানানোর কথা ছিল তবে সেটা জানানো হয়নি এটাও সত্যি তবে ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করে দেওয়া হবে নামটি নামগুলো ওয়েবসাইটে প্রকাশ করা হবে তখন কিন্তু জেনে যাবে যাই হোক দশ থেকে বারো হাজার প্রার্থী কেসের সঙ্গে যুক্ত কিন্তু সবারই ভাগ্য খুলবে না মাত্র সাতশো জনের ভাগ্য খুলবে এবং এই সাতশো আটত্রিশ জনের কিন্তু চাকরি পাওয়ার একটা নিশ্চয়তা থাকবে বড় একটা নিশ্চয়তা থাকবে তবে এই চাকরির নিশ্চয়তা সেটাও কিন্তু আর একটা জায়গায় রয়েছে ডিভিশন বেঞ্চের রায়ের ওপর কিন্তু সেটাও আবার যাই হোক ডিপেন্ড করবে বা নির্ভর করবে আর যেটা বলা যায় যে কাউন্সেলিংয়ের ব্যাপারে এই যে কাউন্সেলিং প্রক্রিয়াটা এখনও সম্পন্ন হলো না তবে আমি আগেও জানিয়েছি আবারও বলছি যে ভোটের পরপরই কিন্তু এই কাউন্সেলিং প্রক্রিয়াটি শুরু হবে যেটা পরশোর থেকেও জানানো হয়েছিল যে ভোটের পরপরই এক সপ্তাহের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তবে সরকারকে কে এলো কে গেলো সেটা কোনো ব্যাপার নয় যারাই আসুক না কেন খুব দ্রুতই সংগঠিত হবে অনেকে ত্রিপুরার ব্যাপারটা টানছে আমি আবার বলি যে ত্রিপুরায় যে পরীক্ষার মানে যেভাবে শিক্ষক নেওয়া হয়েছিল সেটা কিন্তু এনসিটির এর যে নিয়ম সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কিন্তু নিয়োগ হয়েছিল সেখানে কিন্তু মানে জাস্ট কোনো টেট কোনো পরীক্ষা কিচ্ছু হয়নি জাস্ট মৌখিক পরীক্ষার মাধ্যমে এখানে ঠিক যে যেভাবে মানে সিভিক পুলিশ নেওয়া হয়েছিল ওই সিভিক পুলিশে যেভাবে মৌখিক পরীক্ষার মাধ্যমে সিভিক পুলিশ নেওয়া হয়েছিল ঠিক ওই সিভিকের মতোই কিন্তু ত্রিপুরাতে শিক্ষক নিয়োগ করা হয়েছিল ফলে ওটা কিন্তু মানে বাতিল হওয়ারই মতোই বাতিল হওয়ারই বিষয় তা যাই হোক অন্য সরকার ছিল বলেই বাতিল হয়েছিল কিন্তু যে সরকার নিয়োগ করেছিলো তারাই যদি থাকতো তাহলে কিন্তু বাতিল হতো না কিন্তু অনেকে আবার বলছে যে এখানে সরকার যদি চেঞ্জ হয়ে যায় তাহলে এই নিয়োগটা বাতিল হবে কিন্তু সত্যিই তাদের যারা এগুলো বলছে মানে তাদের কাছে এটা দুঃখজনক ব্যাপার হয়তো শুনতে খারাপ লাগবে যে এটা কিন্তু বাতিল হওয়ার নয় কারণ এটা সম্পূর্ণরূপে এন এর যে গাইডলাইন সেই গাইডলাইন ফলো করে নিয়োগটা হচ্ছে এবং সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এদের কাউন্সেলিংও হয়ে যাবে এবং নিয়োগ প্রক্রিয়াও কমপ্লিট হবে কারণ এখানে কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে একেবারে তাই সবাই চিন্তামুক্ত থাকতে পারো নো টেনশান ভোটের পরেই তোমাদের নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে আর তারপর যারা সেকেন্ড লিস্টে চান্স পাবে তাদেরও নিয়োগ হবে ফলে টেনশনের কিচ্ছু নেই যারা হয়তো অনেকেই আছে যারা মেরিট লিস্টে চান্স পায়নি তাদেরও কিন্তু একটা সুযোগ আছে বন্ধুরা এখানেই রাখছি থ্যাংক ইউ ভেরি মাচ কিপ মাই চ্যানেল অ্যান্ড মাই